প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে 2024 সালে অষ্টম শ্রেণীতে নতুন যে কারিকুলাম শুরু হয়েছে সেই কারিকুলামের গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর 27 নম্বর পেজে যে বিষয়টি রয়েছে, মূলদ সংখ্যায় যে 27 নম্বর পৃষ্ঠায় মূলদ সংখ্যা রয়েছে ইংলিশে, যেটিকে রেশনাল নাম্বার বলা হয়, এই সংখ্যা সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। তাহলে চলো প্রথমে এই নোটটি আমরা পড়ে নিই, মূলদ সংখ্যার যেখানে নোট রয়েছে এই নোটটি আমরা পড়ে নিই এবং বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তাহলে তোমাদের গণিত সম্পর্কে যে ভয়, এই যে মূলদ সংখ্যা শুনে আমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছি, এই ভীতিটা কিন্তু দূর হয়ে যাবে। খুবই সহজ একটি বিষয় মূলদ সংখ্যা, যদি তুমি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি ফলো করো তোমাদেরকে সুন্দর করে আমি ক্লিয়ার করে দেবো প্রতিটি বিষয়, তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে যে নোটটি রয়েছে এখানে কিন্তু প্রতিটি লাইনই তোমাকে বুঝতে হবে। দেখো এখানে প্রথম লাইনে কি বলছে, তোমরা হয়তো লক্ষ্য করছো ভগ্নাংশকে পি কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে তোমাকে যদি আমি একটা ভগ্নাংশ লিখতে বলি, নিশ্চয়ই তুমি একটা ভগ্নাংশ লিখতে পারবে, সাপোজ 2/3, তাহলে এটি কিন্তু একটি ভগ্নাংশ। তাহলে এটিকে কিন্তু আমরা পি কিউ আকারে প্রকাশ করলাম, যেখানে হচ্ছে ধরো পি এর মান 2 আর কিউ এর মান হচ্ছে 3। তাহলে ভগ্নাংশকে পি কিউ আকারে প্রকাশ করা যায় এটি আমরা জানি, অর্থাৎ ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে এখান থেকে আমরা দেখলাম ভগ্নাংশ কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত, যেটি আমরা এখান থেকে দেখলাম যে ভগ্নাংশ দুইটি কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত। অনুপাত কেন বলছি, যে যেমন আমরা এই ভগ্নাংশটিকে কিন্তু এভাবে আমরা অনুপাত আকারেও কিন্তু লিখতে পারি, 2:3, এটিকেই কিন্তু এভাবে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে ভগ্নাংশ মূলত হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে এই লাইনে কিন্তু একটা বেসিক সংজ্ঞা রয়েছে, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কেমন, যদি আমি একটি পূর্ণ সংখ্যা নিই, এখন তোমাদের আমি দেখাই, যেমন হচ্ছে 2 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটিকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? দেখি আমরা যাই কিনা, অবশ্যই যাই, কারণ এখানে 2 পূর্ণ সংখ্যা মানে 2 এর নিচে কিন্তু 1 রয়েছে, তাহলে কিন্তু এটি ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ হয়ে গেল। আবার যদি আমরা এভাবে লিখি 4/2, এতে কিন্তু কাটাকাটি করলে 2 কিন্তু হয়, 2 × 2 = 4, দেখো কাটাকাটি করলে কিন্তু 2 হয়, 2 × 2, 2 × 2 = 4, তাহলে এটি সমান 2। তাহলে কিন্তু এই যে পূর্ণ সংখ্যা 2, এটিকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম, এই যে দেখো এখানে 2/1 বা 4/2 এই আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম। তাহলে যে সকল সংখ্যাকে, এখান থেকে আমরা যেটি শিখলাম, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে এখানে আরেকটি লাইন বলা হয়েছে, পরে দেখো ভগ্নাংশে লব ও হর থাকে। হ্যাঁ আমরা সেটিও জানি ভগ্নাংশে কিন্তু লব ও হর থাকে, যেমন এটি একটি ভগ্নাংশ 3/4, এখানে কিন্তু 3 হলো লব, 4 হলো হর, মানে আমরা যদি পি কিউ ধরি, পি বাই কিউ, তাহলে এখানে কিন্তু পি লব, এই যে ওপরের সংখ্যাটি কিন্তু লব, এটি কিন্তু লব আর এটি কিন্তু হর। এখানে একটি নোট আমি তোমাদেরকে দেখাই, অনেকে লব হর মনে রাখতে পারো না, যে ওপরে লব হবে নাকি নিচে লব হবে, এই জিনিসটা অনেকেই তোমরা বুঝতে পারো না, এটা মনে রাখার একটা কৌশল আছে। সাধারণত সবসময় ওপরেরটি লব হয়, ওপরেরটি লব এবং নিচেরটি কিন্তু হর। তাহলে এটি মনে রাখার একটি কৌশল আমি তোমাদেরকে দেখাই, এই যে বাংলা ব্যঞ্জন বর্ণের যে চারটি রয়েছে, টেবিলটি রয়েছে, এখানে কিন্তু লটি আগে আসে তারপরে কিন্তু হস, তাহলে আমরা কিন্তু সহজে এভাবে মনে রাখতে পারি যে ওপরে লব, যেটি আগে আসবে সেটি ওপরে হবে, আর হ সংখ্যাটি যদি পরে আসে তাহলে এটি নিচে হবে, লব বাই হর। তাহলে সব সময় ওপরে লব এবং নিচে হর, ওপরে লব নিচে হর, এভাবে তোমরা মনে রাখবে। এর পরে যে লাইনটি এখানে রয়েছে সেটি হচ্ছে, হরে শূন্য হতে পারে না, কারণ যদি শূন্য হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয়, আর সেক্ষেত্রে আমরা সংখ্যারেখার ভাগের ধারণা ব্যবহার করে দেখতে পাই সেই অনুপাতের মান অসংজ্ঞায়িত থেকে যায়। কেমন, হরে শূন্য হতে পারে না, কারণ আমরা যদি এরকম লিখি যে 3/0, তাহলে এটি কিন্তু কখনোই ভাগ করা যাবে না। দেখো এটাকে যদি আমরা ভাগ করি, যে সংখ্যাই দিই, যদি 1 দিই তবু এখানে শূন্য হবে, যদি 2 দিই তারপরে শূন্য হবে, যেটাই দিই না কেন এখানে শূন্য হবে, এবং এই এটি এই ভাগ ভাগ কিন্তু আমরা করতে পারবো না, এটি কিন্তু অসংজ্ঞায়িত থেকে যাবে। কিন্তু লবে কিন্তু শূন্য হতে পারে, যেমন আমরা যদি 0/ এখানে 3 দিই, এটাকে কিন্তু ভাগ করা যাবে, যেমন আমি যদি 0 দিই 3 = 0, এটি কিন্তু অসংজ্ঞায়িত থাকছে না, কারণ উপরে যদি লবে যদি 0 হয়, 0/2, এই সংখ্যার মান কিন্তু 0 হয়, কিন্তু হরে যদি 0 হয়, লাইক 4/0, এটি কিন্তু 0 হবে না, এটি অসংজ্ঞায়িত থেকে যাবে।
এই জন্য এখানে একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে হরে শূন্য হতে পারে না। তাহলে আমরা মোটামুটি যেটি শিখলাম এখান থেকে, মূলদ সংখ্যার একটা ডেফিনেশন যেটি শিখলাম সেটি হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। এতটুকু আপাতত শিখলে হবে, এরপরে ধাপে ধাপে তোমাদের আরও বেশি এই মূলদ সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হবে। তাহলে চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। দেখো তাহলে কোনগুলা মূলদ সংখ্যা, এখানে দেখো আমি বলেছি যে শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? এই যে যদি আমরা এরকম দিই, শূন্য বাই তিন অথবা শূন্য বাই এক, যেটি হোক না কেন এটির মান তো শূন্য, তাহলে এটিকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি শূন্যকে, কারণ শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এটি তোমাদেরকে মনে রাখতে হবে, শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পি বাই কিউ আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম শূন্যকে, তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা। এরপরে 2 নম্বর পয়েন্ট যদি বলি, যে কোনো পূর্ণ সংখ্যা কেমন, যে কোনো পূর্ণ সংখ্যা বলতে কি, যেমন 2, 3 হতে পারে, 5, এগুলাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো তোমরা খেয়াল করো যে 2 বাই যদি 1 লিখি, অথবা 3 বাই 1, অথবা 5 বাই 1, তাহলে আমরা ভগ্নাংশ আকারে কিন্তু এই যে পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। আবার এই 2-কে কিন্তু এভাবে প্রকাশ করা যায় যে 4 বাই 2, আবার হতে পারে কি 9 বাই 3, এটিও কিন্তু 3, কাটাকাটি করলে 3 আসে, এটিও কাটাকাটি করলে 2 আসে, আবার কি 15 বাই 3। তাহলে এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা এই যে 5-কে এভাবে প্রকাশ করতে পারছি, এভাবে প্রকাশ করতে পারছি। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে অবশ্যই ডেফিনেটলি প্রত্যেকটি যে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্যও কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, এটি আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা নিশ্চয় প্রকৃত ভগ্নাংশ চিনো, যেমন হয়তো 5 ভাগের 3 ভাগ, এটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটি, যেমন আমরা যদি বলি যে 3 ভাগের 5 ভাগ, এটি তো হয় না আসলে, 3টি ভাগ করে সেটার মধ্যে 5 ভাগ আমি কিভাবে দেবো, এটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করলাম, এটি হচ্ছে লব, এটি হর, এটি লব, এটি হর, তাহলে যে কোনো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এই মূলদ সংখ্যা, এটি আমরা শিখলাম। এরপরে আরেকটিতে যদি চলে যাই, এই যে সসীম দশমিক ভগ্নাংশ, কেমন, হয়তো 2.5, এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এরপরে শেষ হয়ে গেছে ভগ্নাংশের পরে একটি সংখ্যা হয়ে শেষ হয়ে গেছে, অথবা এখানে আরেকটি সংখ্যা থাকতে পারে 5, 5, তাহলে এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। কিভাবে? দেখো আমরা কিন্তু এই দশমিক তুলে দিতে পারি, যে এই দশমিক তুলে দিয়ে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, দশমিকের জন্য 1 এবং 2টি সংখ্যার জন্য 2টি শূন্য, তাহলে কিন্তু আমরা এটিকে এই যে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম, মানে 2টি পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে পারলাম। এরপরে যেটি আসে সেটি হচ্ছে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমি এটির উপরে এর আগে একটি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। দেখো যদি এরকম সংখ্যা আসে 0.3333, এই যে এরকম অসীম, যেগুলো আসলে বেসিক্যালি অসীম, এই যে সসীম দশমিক ভগ্নাংশ তো আমরা দেখালাম, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ মানে অসীম, এরপরে চলতেই থাকবে, এগুলোকে কিন্তু পৌনঃপুনিক সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে আমরা এটিকে এইভাবে কিন্তু প্রকাশও করতে পারি পৌনঃপুনিক আকারে, তাহলে এগুলাও কিন্তু একটি মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে কিন্তু আমরা প্রকাশ করতে পারি, বা ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ করতে পারি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। কিভাবে? এটিকে যদি এরকম 1/3 এটি লিখি, এটি কিন্তু এটির কিন্তু ফলাফল এটি, যেমন আমি যদি দেখাই এখানে ভাগ করে এখানে 1, তাহলে আমরা এখানে দশমিক নিলাম, দশমিকের জন্য 0 নিলাম, 3 3 9, 1, আবার 0 আসলো, 9, 1, 0, 9, এভাবে কিন্তু চলতেই থাকবে এটি। তাহলে এই যে পৌনঃপুনিক সংখ্যাটিকে কিন্তু আমরা 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি ভগ্নাংশ আকারে, বা পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পেরেছি, যেখানে পি এর মান হচ্ছে 1 এবং কিউ এর মান হচ্ছে 3। তাহলে এই যে পৌনঃপুনিক সংখ্যা, এগুলো কিন্তু একটি মূলদ সংখ্যা। এরপরে যদি আমি তোমাদেরকে এই যে পূর্ণ বর্গ সংখ্যাটি দেখাই, যে পূর্ণ বর্গ সংখ্যা আসলে মূলদ সংখ্যা কিনা, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলাকে বলা হয়,
যেমন 1 গুণ 1, এটি কিন্তু 1 হয়, এবং এটিকে কিন্তু 1 গুণ 1 লেখার জন্য 1 স্কোয়ার লেখা যায়। তাহলে 2 গুণ 2 কত হয়? 4 হয়। তাহলে এটি কিন্তু কিন্তু এটিকে কিন্তু 2 স্কোয়ার লেখা যায়। তাহলে 3 গুণ 3, এটি সমান 9 হয়। তাহলে 9-কে কিন্তু আমরা 3 স্কোয়ার এগুলা এভাবে লিখতে পারি, এরকম 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এইগুলাই কিন্তু আসলে এই যে এই সংখ্যাগুলি 1, 4, 9, হ্যাঁ, 16, 25, এই সংখ্যাগুলিকে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। এই সংখ্যাগুলিকে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। তাহলে এই সংখ্যাগুলিকে কি কি PQ আকারে প্রকাশ করা যায়? তাহলে দেখো, যদি এরকম থাকে √9 অথবা √25, এরকম যদি থাকে, এগুলাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো, কারণ এগুলাকে কিন্তু PQ আকারে প্রকাশ করা যাবে। কারণ এটাকে যদি আমরা 3 স্কোয়ার লিখি, তাহলে এটা কিন্তু 3 আসবে। তাহলে 3-এর নিচে 1 লিখে আমরা কিন্তু এটিকে PQ আকারে প্রকাশ করতে পারছি। এই যে √9, এই সংখ্যাটিকে কিন্তু PQ আকারে আমরা প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে এটি 25-কে আমরা কিন্তু যদি এভাবে লিখি √5 স্কোয়ার, তাহলে এটি কিন্তু 5 আসে। তাহলে 5-এর নিচে 1 লিখলে আমরা PQ আকারে কিন্তু প্রকাশ করতে পারলাম। তাহলে এই সংখ্যাগুলোও কিন্তু, এই যে √9, √25, এই সংখ্যাগুলোও কিন্তু মূলদ সংখ্যা। এরপরে পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। যেমন যদি এরকম থাকে 27, অথবা এরকম 64, আবার যদি এরকম থাকে 125, এটা কিন্তু এভাবে লেখা যায়, 3-এর উপরে কিউব। আবার এটিকে কিন্তু এভাবে লেখা যায়, 4-এর উপরে কিউব। আবার এটিকে কিন্তু এভাবে লেখা যায়, 5-এর উপরে কিউব। এবং এগুলো কিন্তু ফলাফল পূর্ণ সংখ্যা আসবে, কারণ এখানে আসবে এই 3 এবং 1-এর 3 কেটে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা 3 আসবে, এখানে পূর্ণ সংখ্যা 4 আসবে, এবং এখানে পূর্ণ সংখ্যা 5 আসবে, যেগুলোকে আবার কিন্তু আমরা এভাবে 3/1, 4/1, 5/1 এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় শিখলাম মূলদ সংখ্যার। সেটি হচ্ছে, শূন্য একটি মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশগুলা, সসীম বা অসীম যে ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ রয়েছে, বা আবৃত্ত বা পুনঃপুনিক যে ভগ্নাংশ রয়েছে, সেগুলা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, এই প্রতিটি সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। এখানে দেখো, বইয়ে ফাইনালি একটি মূলদ সংখ্যার খুব সুন্দর একটি সংজ্ঞা এখানে দিয়েছে। আমরা একটি ভগ্নাংশ এখানে লিখি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। 2/3, যেটিকে আমরা PQ, এখানে P = 2, Q = 3, আর আরেকটি লিখি এখানে 2/0। এখন হর কিন্তু শূন্য হতে পারবে না, কারণ হর যদি শূন্য হয়, তাহলে কিন্তু আমরা দেখেছি যে এই ভাগফলটা অসংজ্ঞায়িত থেকে যায়, যে সংখ্যায় দিই এখানে শূন্য হয়ে যাবে। এই কারণে এখানে দেখো সংখ্যাটি কিভাবে বলছে, যে সকল সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায়, এই যে PQ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং Q ≠ 0, শুধু তাদেরকে আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলি। Q ≠ 0 মানে হর শূন্য হতে পারবে না, এই যে কিউ নিচের সংখ্যাটি কিন্তু শূন্য হতে পারবে না। তাহলে আশা করি আমরা বুঝলাম মূলদ সংখ্যার কোনগুলো মূলদ সংখ্যা সেগুলোও চিনলাম, এবং মূলদ সংখ্যার যে ফাইনাল ডেফিনেশন বা সংজ্ঞা, সেটিও কিন্তু আমরা এখান থেকে বুঝলাম, যে যে সকল সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায়, যেখানে PQ পূর্ণ সংখ্যা এবং Q ≠ 0, তাদেরকে শুধুমাত্র মূলদ সংখ্যা বলা হয়। দেখো এখানে যে একক কাজটি রয়েছে, শূন্য কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে PQ আকারে প্রকাশ করো, খুবই সহজ। আমরা এর আগেও শিখলাম যে শূন্য একটি মূলদ সংখ্যা, তাহলে এখানে লিখতে হবে যে হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলে PQ আকারে প্রকাশ করো। তাহলে শূন্যকে কিন্তু আমরা বিভিন্নভাবে লিখতে পারি, কেমন 0/1 এভাবে লিখতে পারি, আবার 0/2 বা যে কোনো সংখ্যা লিখলে কিন্তু এটি শূন্যই হয়। তাহলে আমরা এটির উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে, মূলদ সংখ্যা হলে PQ আকারে প্রকাশ করো, তোমরা যেটা ইচ্ছা সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তাহলে আমরা যদি 0/2 রাখি, তাহলে এখানে কিভাবে আমরা এটির উত্তরটা লিখতে পারি দেখো।
তাহলে এখানে আমরা লিখতে পারি পি ইকাল টু শূন্য, কিউ ইকাল টু টু এবং কিউ নট ইকুয়াল জিরো, কারণ আমরা জানি হর শূন্য হতে পারবে না। এখানে কিউ কিন্তু নিচে, হর কিন্তু দুই, শূন্য একটি মূলদ সংখ্যা। তাহলে এটি হয়ে গেল। এরপরে পরবর্তী সমস্যাটা আমরা দেখি, যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো। খুবই সহজ, এটির উত্তর হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, যেটি আমরা আগেই শিখলাম, এভাবে লিখে দিব। তাহলে আমরা এখানে লিখে দিব যে হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এরপরে মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তুমি যে কোনো একটা পূর্ণ সংখ্যা নাও, সাপোজ আমি 5 নিলাম, তাহলে এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করব কিভাবে? আমরা 5/1 লিখতে পারি, 10/5 2 লিখতে পারি, এটিও কিন্তু 5, আবার 15/3, যে কোনো ভাবেই আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে তুমি যদি 5/1 লেখো, তাহলে এখানে লিখবে যে পি সমান সমান 5, কিউ সমান সমান 1 এবং কিউ নট ইকুয়ালস 0। ঠিক একইভাবে এখানে এখানে এভাবে লিখতে পারো, এখানে আমরা যদি এটি লিখি তাহলে কি হবে? এখানে আমরা লিখতে পারি যে পি ইকুয়ালস 15, কিউ ইকুয়ালস 3 এবং কিউ নট ইকুয়ালস 0। তাহলে আমরা কিন্তু এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করে ফেললাম যে কোনো পূর্ণ সংখ্যাকে। আমি যদি অন্য সংখ্যা নিই, আমি যদি এখানে 3 নিই সাপোজ, তাহলে আমি যদি এখানে এখন পূর্ণ সংখ্যা 3 নিই তাহলে কি হবে? এখানে 3 যদি নিই তাহলে এটিকে পি বাই কিউ আকারে অবশ্যই প্রকাশ করতে পারবে। 3/1 লিখতে পারো, অথবা লিখতে পারো কি 9/3 লিখতে পারো, অথবা 15/5 লিখতে পারো, অনেক মানে কম্বিনেশন আসতে পারে। প্রত্যেকটি কিন্তু এই যে 3, এই 3কেই কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। এটি মূলত ছিল 2 নম্বর একক কাজ। লাস্ট যে কাজ, সেটি দেখো যে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা। এটির উত্তর একইভাবে হবে যে হ্যাঁ, সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। এবং এখানে দুটি সংখ্যা রয়েছে, 0.21 এবং 2.01, এই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। আমরা খুব সহজভাবেই করতে পারি। এটির উত্তর প্রথমে লিখে দেবে যে হ্যাঁ, সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। এরপরে প্রথম যে সংখ্যাটি দেখো 0.21, এটিকে কিন্তু আমরা অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? দশমিক যদি আমরা তুলে দিই, ওপরে 21 থাকবে এবং দশমিকের জন্য 1 এবং 2টি 0, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এরপরে যে সংখ্যাটি রয়েছে আমরা যদি দেখি 2.01, এখানে আমরা একইভাবে দশমিকের জন্য 1 এবং 2টি দশমিক পরে 2টি সংখ্যার জন্য এভাবে লিখতে পারি। তাহলে এই 2টি সংখ্যাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। এবং এখানে লিখে দিতে হবে এখানে পি ইকুয়ালস 201 এবং কিউ ইকুয়ালস 100। ঠিক একইভাবে এখানেও লিখে দিতে হবে পি ইকুয়ালস 21 এবং কিউ ইকুয়ালস 100। আশা করি তোমরা একক কাজ তিনি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি কি রয়েছে এখানে। দেখো একটি নোট রয়েছে এখানে, একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, সুতরাং মূলদ সংখ্যাও কিন্তু ধনাত্মক ঋণাত্মক হতে পারে। যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে, তাহলে মূলদ সংখ্যাও কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। যেমন -2কে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি, -2/1, অথবা প্রকাশ করতে পারে এভাবে প্রকাশ করতে পারি -4/2। তাহলে এই যে ঋণাত্মক যে, তাহলে এটিতে একটি মূলদ সংখ্যা হলো, তাহলে মূলদ সংখ্যাও কিন্তু ঋণাত্মক হতে পারে। এই জিনিসটি লাস্ট যে নোট সেখানে লেখা রয়েছে, তাহলে ফাইনালি যে নোটটি এখানে লেখা রয়েছে সেটি হচ্ছে মূলদ সংখ্যাও ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক তো আমরা শিখলাম, এখন যেটি শিখলাম ফাইনালি নোটের মাধ্যমে সেটি হচ্ছে মূলদ সংখ্যা ঋণাত্মকও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে এখানে কিছু একক কাজ রয়েছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে এই একক কাজ তোমরা কীভাবে সমাধান করতে পারবে সেটি আমি নিয়ে আসবো। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।